বাংলাদেশের অপার সম্ভাবনা প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহ্য তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে হেরিটেজ টোর করতে চায় ওয়েলস বাংলাদেশ চেম্বার অফ কমার্স এছাড়াও চলতি বছরে প্রায় পাঁচ শতাধিক বাংলাদেশি মেধাবী শিক্ষার্থীকে ওয়েলসের স্বাগত জানাতে প্রস্তুতি নিচ্ছে সংগঠনটি চেম্বারের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ আশা করছেন ওয়েলসের মূলধারা বাংলাদেশি এই সংস্থাটি আরও বেশি কার্যকর ভূমিকা পালন করবে মাহমুদকে সাথে নিয়ে ইব্রাহিম খুনির রিপোর্ট বিলেতি লন্ডনের বাইরের সবচেয়ে একটি ব্যবসায়িক সংগঠন ওয়েলস বাংলাদেশ চেম্বার অব কমার্স মাত্র দশ বছর আগে প্রতিষ্ঠিত এই সংগঠনটির সদস্য সংখ্যা বর্তমানে তিন শতাধিক ওয়েলসে প্রায় আড়াই হাজার ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিত্ব করছে চেম্বার আর স্থানীয় এলাকায় কর্মসংস্থান সৃষ্টি করেছে প্রায় বিশ হাজার মানুষের বললেন

ওয়েলস চেম্বারের নতুন কমিটি সম্প্রতি হাই কমিশনার সাইদা মোরা তাসনিমের সাথে সাক্ষাৎ করেছেন সেক্রেটারি ইমতিয়াজ হুসাইন নতুন কমিটিকে পরিচয় করিয়ে দেন সংগঠনের সভাপতি আব্দুল আলিম বললেন এই কমিটি বিগত দিনে বাংলাদেশে সফল ট্রেড মিশন পরিচালনা করেছে এবার তারা হেরিটেজ স্টোর করতে চান আমরা টোয়েন্টি টোয়েন্টি ওয়ানও আমরা একটা নয়া একটা ট্রেড মিশন নিতে আসি ওই লোকিয়া এক্সপ্লো বাংলাদেশ

তারা ট্রেড মেশিন আবার যাবেন এবং আমাদের বঙ্গবন্ধু সেন্টেনারি অনুষ্ঠান পালন করবেন ওয়েলসে একই সাথে স্বাধীনতার পঞ্চাশ বছরও পালন করবেন তো আমরা তাদের সাথে বিভিন্ন পার্টনারশিপ আলোচনা করেছি আগামী দিনের সকল কর্মসূচিতে স্থানীয় কমিউনিটির মানুষের সহযোগিতা প্রত্যাশা করেছেন চেম্বার নেতৃবৃন্দ ইব্রাহিম কলিল চ্যানেল নিউজ লন্ডন